মালিক 30টা বছর সোনম সোনম বলিয়া স্লোগান দিলাম 30টা বছর সোনম সোনম বলিয়া চিৎকার দিলাম 30টা বছরের ভিতরে কোনদিন আমার মূর্তি আমার কথার উত্তর দেয় নাই জবাব দেয় নাই মালিক গো আজকে আমি জানিয়া শুনিয়া আপনাকে ডাক দেই নাই গো মালিক আজকে ভুলবশত আমি ইয়া সমাজ বলিয়া ডাক দিয়েছি আর ডাকটা দিতে দেরি হইছে আপনি উত্তরটা দিতে লেট করেন নাই আমি আমার আর বুঝার বাকি নাই দুনিয়ার মধ্যে সোনম বলতে কেউ নাই একমাত্র আপনি রহমান সারা আর কেউ আমাদের না এইজন্য আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মহব্বত করে ভালোবাসে কেমন মহব্বত করে জানেন আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতকে 100 ভাগে বণ্টন করেছে 100 ভাগে বণ্টন হিসাবটা একটু বুঝেন আল্লাহ ভালোবাসাকে 100টা ভাগে বণ্টন করিয়া এই 100 ভাগের মধ্যে এক ভাগ আল্লাহ রাব্বুল আলামিন আবার পৃথক করছে এই এক ভাগের পৃথক করিয়া এই এক ভাগের 100 ভাগ করিয়া 99টা মহব্বত 99টা ভালোবাসা আল্লাহর নবীরে দিছে হিসাবটা একটু বুঝেন আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই 100 ভাগের এক ভাগ করিয়া এই এক ভাগকে 99টা ভাগ করিয়া এই এক ভাগকে 100টা ভাগ করিয়া 99টা ভাগ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন আর একটা ভাগ দুনিয়ার সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বাটিয়া দিবেন বন্টনের হিসাবটা দেখেন এই 100 ভাগের এক ভাগ আবার এক ভাগের 100 ভাগ করিয়া একটা ভাগ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মধ্যে দিয়েছে এই 100 ভাগের এক ভাগের এক এক আবার এক ভাগের 100 ভাগ করিয়া এই এক ভাগের বন্টন পাওয়ার পরে সন্তান মাকে মহব্বত করে মা সন্তানকে মহব্বত করে গরু তার বাছুরকে মহব্বত করে বিড়াল চানা গরু তার মার জন্য মহব্বত গাবি যেমন মহব্বত করে সন্তানকে এমনই পাবে বন্ধু বন্ধুকে মহব্বত করে ভাই ভাইয়ের জন্য মহব্বত ভাই বোনের জন্য মহব্বত এত মহব্বত যে দিল ভাই এই মহব্বতটা হলো 100 ভাগের এক বন্টনের মহব্বতের নমুনা যেই মালিকের কাছে আল্লাহ রাব্বুল আলামিন 100টা ভাগ করিয়া 99টা মহব্বত ভালোবাসা রাইখা দিছে বলেন না ভাই ওই মালিকের আমার আপনার প্রতি কি পরিমাণ মহব্বত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি প্রতিদিন মিনিমাম আমি প্রতিদিন 70 বার করি আল্লাহর কাছে তাওবা করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে কোনো গুনাহ নাই নবীজির গুনাহ নাই তারপরও নবীজি তাওবা করেন এটা হইলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য তাওবার দরজাটা আল্লাহ রাব্বুল আলামিন খুলে রাখছেন তাওবার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ খুশি হন এই পরিমাণ বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিন রাজি সন্তুষ্ট হয় বলা হয় একজন ব্যক্তি যদি মরুভূমি রাস্তার মধ্যে একজন মানুষ চলতেছে মরুভূমি রাস্তার মধ্যে আর কোনো সাথী নাই এ কোনো সাথী নাই কোনো মানুষের এমন তো অবস্থায় ওই ব্যক্তির একমাত্র সাথী হলো তার উটের মধ্যে তার খাবার সরঞ্জামই আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে নববীর মধ্যে বলেন একজন মানুষ যখন মরুভূমি রাস্তার মধ্যে গিয়ে দিয়ে পথ চলা শুরু করলো বিকেল বেলা ওই ব্যক্তিটা এক জায়গার মধ্যে ঘুমানোর জন্য একটা জায়গার মধ্যে শুয়ে পড়লো সারা রাত্র কাটাইলো ওই জায়গার মধ্যে সারাটা রাত্র কাটানোর পরে সকাল বেলা ঘুম দেখিয়া উঠিয়া ওই ব্যক্তি দেখেন যে তার উটটা আর আগের জায়গার মধ্যে নাই উটটা হারিয়ে গেছে বিশাল মরুভূমি রাস্তা যেদিকে যাই শুধু ওইদিকেই মরুভূমি আর মরুভূমি উট চারা বিকল্প গন্তব্যে পৌঁছার মতন কোনো ব্যবস্থা নাই আবার ওই উটের বহনের মধ্যে উটের পিঠের মধ্যে ওই ব্যক্তির সরঞ্জামা ওই ব্যক্তির খাবারের দ্রব্যদিও ওই উটের মধ্যে আছে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটা উটটা হারানোর পরে ওই ব্যক্তিটা পেরেশান হয়ে যায় আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা এমন পেরেশানি অবস্থায় যখন বিকেল বেলা ওই ব্যক্তিটা উটটা খুঁজিয়া পায় আল্লাহর নবী বলেন ওই উটটা খুঁজিয়া পাওয়ার পরে ওই ব্যক্তিটা যে পরিমাণ খুশি হয় একজন গুনাহগার ব্যক্তি তাওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে আরো বেশি খুশি হয়
এর চাইতে আরো বেশি খুশি হয় বেশি সন্তুষ্ট হয় যদি কোনো ব্যক্তি গুনাহ করিয়া আবার ফিরে আসে গুনাহ করিয়া ওই ব্যক্তি আল্লাহর কাছে তাওবা করে আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার বান্দাদেরকে মহব্বত করিয়া তাওবার দরজাটা খোলা রাখছেন এ ভাই আমাদের অভ্যাস হলো গুনাহ করা আমরা মানুষ আমরা ইনসান ইনসানের বৈশিষ্ট্য হলো গুনাহ করবে এটা ইনসানের বৈশিষ্ট্য নবী বাদ দিয়ে প্রত্যেকটা মানুষ গুনাহ করবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু স্বাভাবিক বিষয় গুনাহ করার পরে ওই ব্যক্তি যখন গুনার তাকিয়া ফিরে আসে আল্লাহর নবী বলেন এই ফিরে আসাটা আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সন্তুষ্ট হয় এই পরিমাণ খুশি হয় যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের গুনাহ খাতা তাওবার দ্বারা মাফ করিয়া দেয় তাওবার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পিছনের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দেন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সব সময় আহ্বান করে সব সময় ডাকে যে আমার কাছে আসো আমার কাছে তাওবা করো তাওবার দ্বারা আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করিয়া দিব তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তাওবায়ে নাসুহার দ্বারা একজন ব্যক্তি নিষ্পাপ হয়ে যায় সুবহানাল্লাহ বলেন দেখেন আল্লাহ কত বড় রহম দিলি এটা কারণ কি কারণ আল্লাহ তো আমাকে আপনাকে মহব্বত করে আল্লাহ তো আমাকে আপনাকে মহব্বত করিয়া বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর আগে অনেক হায়ওয়ানাত অনেক প্রাণী বানাইছে কিন্তু কাউকে আল্লাহর মায়া লাগে না আল্লাহ কারো প্রতি দরদ লাগে না মায়া লাগে না আল্লাহ বলেন যে এমন একজন এমন একটা প্রাণী এমন একটা makhluk বানানোর প্রয়োজন যাদেরকে দেখলে আমার মায়া লাগে সুবহানাল্লাহ বলেন যাদেরকে দেখলে আমার দরদ লাগে মায়া লাগে এমন একটা প্রাণী এমন একটা makhluk আমার বানানোর প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ার দৃষ্টিতে দরদের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছে সুবহানাল্লাহ বলেন মানুষ বানানোর সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পরামর্শ করার জন্য ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন ফেরেশতারা রে আমি একদল makhluk পৃথিবীর মধ্যে বানাবো তারা মানুষ তারা আদম সন্তান ইনসান ফেরেশতারা তখন ডাকতে বলে মালিক মানুষ বানানোর কি প্রয়োজন আমরা তো আপনার তাসবিহগুলো করি আমরা তো আপনার হামদ ও সানা পড়তেছি মানুষ কেন বানাবেন আল্লাহ রাব্বুল আলামিন তোমরা বুঝবে না আমি কেন বানাবো আমি মানুষ বানাবো এই জন্য মানুষ আমাকে ডাকবে কোন কোন সময় মানুষ ভুল করবে ভুল করিয়ে আমি আল্লাহর কাছে আবার ডাক দিবে আমি আল্লাহ ওই ডাকে তার পিছনের যে ভুল ছিল ওই ভুলটা আমি মুহূর্তের মধ্যে মাফ করিয়া দিব এই জন্য আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানানোর পরে আল্লাহ বলেন এ মানুষ তুই তো ভুল করবি গুনাহ করবি আমি তোর গুনাহটা মাফ করার জন্য আমি আল্লাহ প্রতিদিন শেষ রাত্রিতে আসমানের মধ্যে তোর জন্য অপেক্ষা করি আমি প্রতিদিন রাত্রি বেলায় অপেক্ষা করি তুই কোন সময় আমাকে ডাক দিবি তুই ডাক দিলে রে মানুষ তোর ডাকটা শোনার পরে আমি আল্লাহ এই পরিমাণ সন্তুষ্ট হই এই পরিমাণ খুশি হই যে আমি আল্লাহ যে এতে ইতিপূর্বে তুই আমি আল্লাহর নাফরমানি করছিলি আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোর ডাক শোনার পরে পিছনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করিয়া দে মুহূর্তের মধ্যে আমি আল্লাহ সব মাফ করিয়া দেই এই জন্য আমার কাছে তুই ডাকবি সন্তান যখন অপরাধ করে বাবা রাগ করে মা রাগ করে সন্তান যখন কিছুক্ষণ পরে আবার বাবার পায়ের মধ্যে ধরে মায়ের কাছে মাফ চায় বাবা তখন সব দুঃখ কষ্ট ভুলে যায় কেন ভুলে যায় যে এই সন্তানের জন্য কি না করলাম এই সন্তানের জন্য নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলাম মা 10 মাস 10 দিন ওই সন্তানের জন্য এত কষ্ট করলো মা তো ওই সন্তানের জন্য অনেক ত্যাগ আছে সন্তানের জন্য মার তো অনেক ত্যাগ বাবার তো অনেক ত্যাগ এই জন্য সন্তান যখন ভুল করিয়া ক্ষমা চায় মা বাবা সন্তানের এই ভুলটা মাফ করিয়া দেয় সুবহানাল্লাহ বলেন আমার আপনার প্রতি কি আল্লাহর দরদ মা বাবার চাইতে কম না বেশি কেমন বেশি মা বাবার চাইতে কেমন বেশি সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে অনেক সন্তান যখন ভুল করে বাবা মা রাগ করিয়া সন্তানকে ত্যাজ্য পুত্র করে ত্যাজ্য সন্তান করে সমাজের মধ্যে এমন অহরহ কাহিনী আছে ঘটনা আছে যে সন্তানকে স্ট্যাম্পের মাধ্যমে তাকে ত্যাজ্য করা হয়
তাকে ত্যাগ করা হয় আর আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আল্লাহ তার বান্দার উপর কতটুকু দুর্বল দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যখন বান্দা ভুল করে আল্লাহ অপেক্ষা করেন একদিন তো সে বুঝবে আজকে সে আমাকে চিনে না একদিন তো সে আমাকে চিনবে আজকে সে আমাকে ডাকে না একদিন তো আমাকে ডাকবে যেই দিন ডাকবে আল্লাহ এই দিনই খুশি হইয়া পিছনের সব কিছু আল্লাহ মাফ করে দেবে আল্লাহ ইয়ামান রাহমা আপনারা শুনে থাকবেন এক ব্যক্তি 30টা বছর শুধু ডাকে ইয়া সনাম আরবিতে মূর্তিকে বলা হয় বাংলা মূর্তিকে বলা হয় আরবিতে সনাম অর্থ মূর্তি তো ওই ব্যক্তি 30টা বছর ডাকতেছে ইয়া সনাম মূর্তির উত্তর দেওয়ার ক্ষমতা আছে হিন্দু ভাইরা যারা পূজা করে মূর্তির এই মূর্তির কি কোনো উত্তর দেওয়ার ক্ষমতা আছে কোনো ক্ষমতা নাই ইয়া সনাম বলিয়া 30টা বছর ডাকে মূর্তি কোনো উত্তর দেয় না 30টা বছর ডাকার পরে 30 বছর পরে ভুলবশত একদিন বলে ইয়া সমান সুবহানাল্লাহ বলেন জানিয়া শুনিয়া না ভুলবশত সমাদ শব্দটা যখন বলছে এই সমাদ শব্দটা তো আল্লাহ রাব্বুল আলামিনের সিফতই একটা নাম এই সমাদ শব্দটা আল্লাহর সিফতই নাম সমাদ ডাক দেওয়ার পরে আল্লাহ কি পরিমাণ খুশি হয়েছে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটা 30টা বছর সনাম বলিয়া চিৎকার দেওয়ার পরে ওই ব্যক্তিটা যখন 30টা বছর পরে ইয়া সমাদ বলিয়া ডাক দিল আল্লাহ তখন ডাক দিয়া বলেন রে বান্দা 30টা বছর তোর জন্য অপেক্ষা করছি তুই আমাকে একটা দিনও ডাকদেস নাই একটা দিন আমার কথা তুই স্মরণ করস নাই আজকে 30টা দিন হয় 30টা বছর পরে তুই আমাকে কিভাবে স্মরণ করলি তোর কি প্রয়োজন আছে বল ওই ব্যক্তিটা তখন ডাক দিয়ে বলে মালিক 30টা বছর সনম বলিয়া স্লোগান দিলাম 30টা বছর সনম বলিয়া চিৎকার দিলাম 30টা বছরের ভিতরে কোনোদিন আমার মূর্তি আমার কথার উত্তর দেয় নাই জবাব দেয় নাই মালিক গো আজকে আমি জানিয়া শুনিয়া আপনাকে ডাক দেই নাই গো মালিক আজকে ভুলবশত আমি ইয়া সমাজ বলিয়া ডাক দিয়েছি আর ডাকটা দিতে দেরি হইছে আপনি উত্তরটা দিতে লেট করেন নাই আমি আমার আর বুজার বাকি নাই দুনিয়ার মধ্যে সনম বলতে কেউ নাই একমাত্র আপনি রহমান সারা আর কেউ আমাদের না এই জন্য আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মহব্বত করে ভালোবাসে কেমন মহব্বত করে জানেন আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতকে 100 ভাগে বণ্টন করেছে 100 ভাগে বণ্টন হিসাবটা একটু বুঝেন আল্লাহ ভালোবাসাকে 100টা ভাগে বণ্টন করিয়া এই 100 ভাগের মধ্যে এক ভাগ আল্লাহ রাব্বুল আলামিন আবার পৃথক করছে এই এক ভাগের পৃথক করিয়া এই এক ভাগের 100 ভাগ করিয়া 99টা মহব্বত 99টা ভালোবাসা আল্লাহর নবীরে দিছে হিসাবটা একটু বুঝেন আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই 100 ভাগের এক ভাগ করিয়া এই এক ভাগকে 99টা ভাগ করিয়া এই এক ভাগকে 100টা ভাগ করিয়া 99টা ভাগ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন আর একটা ভাগ দুনিয়ার সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বাটিয়া দিবেন বন্টনের হিসাবটা দেখেন এই 100 ভাগের এক ভাগ আবার এক ভাগের 100 ভাগ করিয়া একটা ভাগ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মধ্যে দিছে এই 100 ভাগের এক ভাগের 100 ভাগ করিয়া এই এক ভাগের বন্টন পাওয়ার পরে সন্তান মাকে মহব্বত করে মা সন্তানকে মহব্বত করে গরু তার বাছুরকে মহব্বত করে বিড়াল চানা গরু তার মার জন্য মহব্বত গাবি যেমন মহব্বত করে সন্তানকে এমনই ভাবে
বন্ধু বন্ধুকে মহব্বত করে, ভাই ভাইয়ের জন্য মহব্বত, ভাই বোনের জন্য মহব্বত, এত মহব্বত যে দিল ভাই, এই মহব্বতটা হলো 100 ভাগের 1 বন্টনের মহব্বতের নমুনা। যেই মালিকের কাছে আল্লাহ রাব্বুল আলামিন 100টা ভাগ করিয়া 99টা মহব্বত ভালোবাসা রাইখা দিছে, বলেন না ভাই ওই মালিকের আমার আপনার প্রতি কি পরিমাণ মহব্বত, এই মালিকের মহব্বতটা কি হইতে পারে। এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন যে বান্দা আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি কিছু নির্দিষ্ট, আমি আল্লাহ হুকুম বিধি বিধান আমি আল্লাহ দিয়েছি, এই বিধি বিধানগুলো সঠিকভাবে মানো, সঠিকভাবে বিধি বিধানগুলো পালন করো। কিন্তু বান্দা মানে না, বান্দা আল্লাহর হুকুম আহকাম গুলো, বান্দা আল্লাহর বিধি বিধান গুলো বান্দা সঠিকভাবে মানে না, সঠিকভাবে না মানলেও আল্লাহ কোনোদিন বলে নাই আরে বান্দা আমি আল্লাহ তোকে এত সুখ দিয়েছি, আমি আল্লাহ বাতাস দিলাম তোর রিজিক দিলাম, আমি আল্লাহ তোর হায়াত দরাজ করলাম, এত কিছু দিলাম, আমার হুকুম আহকাম গুলো তুই সঠিকভাবে মানলি না, আমার রিজিক বন্ধ করে দিব, আমি তোর জন্য অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিব। কোন বান্দার জন্য আল্লাহ বলে নাই যেই ব্যক্তিটা নামাজ পড়ে না ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে খাওয়ায়, যেই ব্যক্তিটা নামাজ পড়ে ওই ব্যক্তিকেও খাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি এই জন্য খাওয়াই, আমি তো রহমান আমি তো রাহিম, আমি তুমি বান্দা হইয়া আমি আল্লাহকে যদিও ভুলে গেছো, আমি মালিক হইয়া তোমাকে তো ভুলতে পারি না, আমি আল্লাহ না তোমাকে বড় মহব্বত করিয়া বানাইছি রে বান্দা, আমি না বড় মহব্বত করি তোমাকে, এই জন্য তুমি যদিও আমাকে ভুলতে পারো আমি আল্লাহ কোনোদিন তোমাকে ভুলতে পারি না, আল্লাহ আমাকে আপনাকে বলতে পারে না, আল্লাহ আমাকে আপনাকে বলতে পারে না। এই জন্য যখনই আমি আপনি কোন সময় ভুল করি, ভুল করার পরে যদি আমি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ বলেন ভুলটা তুমি যে করছো এই ভুলটারে আমি আল্লাহ এমন ভাবে মাফ করি, এমন ভাবে তোমার ভুলটারে আমি আল্লাহ সংশোধন করি, আতাইবু মিনা জামবে কামাল্লা জামবালা, এমন ভাবে তোমার ভুলকে আমি মাফ করি যেন জিন্দেগিতে তুমি কোনোদিন ভুল করছোই না। সুবহানাল্লাহ, বলেন জিন্দেগিতে কোনোদিন ভুল করছোই না এমন ভাবে আমি আল্লাহ তোমাকে মাফ করি। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত হলো খালিস নিয়তে ইখলাসের সাথে আল্লাহর জন্য তওবা করা। তওবা শুধু করলেই হবে না, বিড়ালেও তওবা করে প্রতিদিন, বিড়ালে প্রতিদিন অনেকবার তওবা করে। কোন সময় করে জানেন? বিড়াল যখন কাঁটা খায় তো এটা তার পেশা, তো আবার খায়, তো ওই তওবাটা যদি বিড়ালের তওবা হয় তাহলে তওবাটা কবুল হবে না। তওবাটা করতে হবে কেমন? তাওবায়ে নাসুহা, এই নিয়তে তাওবা করতে হবে যে আজকে এখানে তাওবা করলাম জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না, যেই গুনার মধ্যে আছে ওই গুনাহটা ছেড়ে দিবে, যেই গুনাহ আছে ওই গুনাহটা ছেড়ে দিবে আর প্রতিজ্ঞা করবে আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। এই নিয়তে যদি কোনো ব্যক্তি তাওবা করতে পারে, আল্লাহ বলেন এই তাওবাটা হলো তাওবায়ে নাসুহা, ওই তাওবাটা করার দ্বারা আমি আল্লাহ হুকুল ইবাদ ছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ সব মাফ করে দেব। সুবহানাল্লাহ, বলেন আমার ভাইরা আমার বন্ধুরা, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় আগেরকার জামানার মধ্যে একজন জালেম ছিল, যেই জালেমের নাম ছিল কিফিল। আপনারা প্রত্যেকেই শুনেছেন কিফিলের ওয়াকেয়া, প্রত্যেকেই শুনেছেন কিফিলের ওই জুলুম সমস্ত সমাজের মধ্যে এমন ভাবে বিস্তৃত ছিল, সমাজের মধ্যে কিফিলের জুলুমটা এমনই ভাবে প্রভাব বিস্তার করেছিল, কিফিল যেমন ভাবে জুলুমকারী ছিল ঠিক তেমনি ভাবে কিফিল ছিল একজন জিনাকারী ব্যক্তি। একদিন কিফিলের কাছে তার চাচাতো বোন কিফিলের কাছে কিছু টাকা ধার নেওয়ার জন্য আসলো, কিফিল বলে আমি তোমাকে টাকা দিব না, টাকা তোমাকে দিতে পারি একটা শর্তে, তুমি যদি আমার সঙ্গে জিনা ব্যভিচারি করো, আমার সঙ্গে জিনা ব্যভিচারি করলে আমি তোমাকে টাকা দিতে পারি। কিন্তু ওই মহিলাটা ছিল দিনদার মহিলা, মহিলাটা বলেন না 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 আমার কাছে সম্ভব না, জিনা করিয়া টাকা নেওয়া আমার কাছে সম্ভব না। মহিলাটা বাড়ির মধ্যে চলে গেল, সন্তানটা ডাক দিয়ে বলেন মা দিবাই না গো মা, আমাদের পেটের মধ্যে কি কোনো খাবার দিবাই না, মা সহ্য হইতেছে না, খোদার তারনায় কলিজা ফাটিয়া যাইতেছে গো মা,
আমাদেরকে দাও না গো মা কোনো খাবার দাও না আর কতদিন সহ্য করব আর কতটা সময় সহ্য করব দাও না গো মা আমাদের মুখের মধ্যে খাবার দাও না কেন মহিলাটার চক্ষু দিয়ে জোর জোর করিয়া পানি জোর দিছি মহিলাটা আবার ওই কিফিলের কাছে গিয়ে বলে কিফিল তোমার প্রস্তাবের মধ্যে আমি রাজি হইলাম আমাকে দাও না আমাকে কিছু টাকা কর্জা দাও না কিফিল টাকা দিল আর বলল টাকাটা দেওয়ার পরে তোমার সন্তানদেরকে খাবার দিয়া আমার কাছে তুমি আবার চলে আসবে কিফিলের প্রস্তাবে মেয়েটা আবার চলে আসলো এ ভাই ওই সময়টা ছিল মহিলাটার জন্য একটা পরীক্ষার সময় মহিলাটা ওই বিষময় তার সন্তানদের দরদে মহিলাটা গুনার কাজটা করতে বাধ্য হইতেছে কিন্তু তারপরে মহিলাটার অন্তরের মধ্যে একজনের ভয় আছে উনি কে আল্লাহর ভয় মহিলাটার অন্তরের মধ্যে বিরাজমান মহিলাটা ঘরের মধ্যে যাওয়ার পরে কিফিল দরজাটা বন্ধ করল জানালা বন্ধ করিয়া দিল কিফিল দরজা জানালা বন্ধ করার পরে কিফিল যখন ওই মহিলার সঙ্গে জিনা বেবিচারি করার সময় জিনা বেবিচারি করার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিল চতুর্দিকে দরজা জানালা বন্ধ কোনো মানুষ দেখবে না ওই জিনা বেবিচারির কার্য কোনো দুনিয়ার মানুষ দেখবে না কিফিল যখন জিনা করবে তখন তাকায়া দেখে ওই মহিলাটার দুইটা চোখ দিয়া জোর জোর করিয়া পানি ঝরতেছে আমার ভাইরা আমার বন্ধুরা ওই মহিলাটার চোখ দিয়া জোর জোর করিয়া পানি ঝরে আর মহিলাটা হাউ মাউ করিয়া কাঁদতেছে কিফিল ডাক দে বলে এরে বোন চতুর্দিকে দরজা জানালা বন্ধ দুনিয়ার কোন মানুষ দেখবে না আমি তোমার সঙ্গে জিনা করলে আমার আমাকে আর তোমাকে দুনিয়ার কোন মানুষ দেখবে না তারপরেও কোন জিনিসটা তোমাকে কাঁদাইতেছে বলো না মেয়েটা তখন ডাক দিল রে কিফিল আমি জানি দুনিয়ার কোন মানুষ দেখবে না আমি দুনিয়ার কোন মানুষের ভয়ও পাইতেছি না কিফিল রে শুনিয়া না রাখলে কিফিল যদিও দুনিয়ার কোন মানুষ না দেখে কিন্তু এমন একজন মানুষ আছে এমন একজন সত্তা আছে যেই সত্তাকে দরজা বন্ধ করিয়াও ওই সত্তাকে আড়াল দেওয়া সম্ভব না ওই সত্তার তাকিয়া রাতের বন্ধ করেও গুনাহ করিয়া ওই সত্তার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব না আমি ওই সত্তাকে ভয় পাইতেছি কিফিল ডাক দিয়ে বলেন তুমি কার কথা বলতেছো তুমি কার ব্যাপারে আমাকে বলতেছো উনি কে যিনি রাত্রের আধারেও দেখে যিনি দরজা বন্ধ থাকলেও যিনি দেখে মেয়েটা ডাক দিয়ে বলেন রে কিফিল উনি আর কেউ না রে উনি আমার আপনার রব উনি আমার আপনার মালিক রহমান আল্লাহ ওই আল্লাহ আমার আপনার সব কিছু দেখি কিফিল তখন বলেন রে বোন জীবনে কত গুনাহ করেছি রে বোন জিন্দগিতে এই ব্যাপারে আমার কোনোদিন ভিতরে ঢুকে নাই এই ঢর এই ভয় আমার জিন্দগিতে কোনোদিন ভিতরে ঢুকায় নাই বন্ডে তুই যেহেতু আমাকে এই চিন্তাটা এই ঢরটা ভয়টা আমারে ঢুকাইছস আজকে তাকিয়া প্রতিজ্ঞা করলাম আজকে থেকে এখন থেকে প্রতিজ্ঞা করলাম ওয়াদা করলাম জিন্দগির সমস্ত গুনাহের উপর আমি শর্মিন্দা হইয়া তওবা করলাম আর জীবনে কোনোদিন গুনাহ করব না এখন থেকে কোনোদিন মানুষের উপর জুলুম করব না জিনা ব্যভিচারী করব না ইতিমধ্যে ওই ব্যক্তিটা সকালবেলা ওই ব্যক্তিটা ঘটনা চক্রে মারা গেল ওই সময়টা এমন সময় ছিল যে সময়টার মধ্যে কোন মানুষ গুনাহ করলে পরে দরজার মধ্যে লেখা থাকতো আল্লাহর কুদরতে দরজার মধ্যে লিপিবদ্ধ হয় নাই তো ওই ব্যক্তিটা সকালবেলা মারা যাওয়ার পরে ওই ব্যক্তিটার দরজার মধ্যে লেখা কদ গফরাল্লাহু লাহুল কিফল আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দিয়েছেন এটা তো আল্লাহ জানে আর ওই মেয়েটা জানে সমাজের সমস্ত মানুষ কিফিলকে গালমন্দ করা আরম্ভ করছে কিফিল মরছে একটা জালেম মরছে একটা গুনাহগার জিনাকারী মরছে সবাই গালমন্দ আরম্ভ করছে আসমান থেকে যেন এমন আওয়াজ বের হইছে তোমরা কারাগো ওই
কিফিল কে তোমরা গালমন্দ করিও না কিফিল গুনাহগার হইতে পারে কিফিল যদিও জিনাকারী হইতে পারে কিন্তু কিফিলের তওবার দ্বারা আমি আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহখাতাকে maaf করিয়া তার পিছনের গুনাহখাতাকে নেকির দ্বারা আমি আল্লাহ বদলাইয়ে দিয়েছি পিছনের গুনাহখাতাকে আমি আল্লাহ নেকির দ্বারা বদলাইয়ে দিয়েছি আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমনই একটা কাহিনী আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা সাহাবী আল্লাহর নবীর কাছে একজন মহিলা সাহাবী আয়েশা ডাক দিয়ে বলতেছে আল্লাহর নবী গো আমি জিনা করেছি গো নবীজি আপনি জিনার হুদুদ আমার উপর কায়েম করেন আমাকে আপনি শাস্তি দেন হুদুদ কায়েম করেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন না তুমি জিনা করো নাই ওই মহিলা তখন ডাক দিয়ে বলেন না না গো নবীজি আপনি আমাকে বাঁচানোর জন্য আপনি আমার ব্যাপারে বলতেছেন কারণ আমার কাছে জিনার কোনো সাক্ষী নাই জিনার হুদুদ কায়েম করার জন্য জিনার হুদুদ কায়েম বাস্তবায়ন করার জন্য শরীয়তে চারজন সাক্ষীর প্রয়োজন চারজন সাক্ষী যদি চাক্ষুষ একজন ব্যক্তিকে জিনা করতে দেখে তাহলে শরীয়ত তাকে শাস্তি দিবে হুদুদ দিবে একজন মানুষকে পাথর নিক্ষেপ করে দ্বারা তাকে শহীদ করা হবে ওই মহিলাটা ডাক দিয়ে বলেন নবী যদি ও দুনিয়ার কোন মানুষ দেখে নাই আমি জিনা করেছি কিন্তু আমি যে জিনা করেছি এই জিনার সাক্ষী তো আমি নিজে তো জিনার রাজ সাক্ষী আমি নিজে যদি জিনার সাক্ষী দেই গো নবীজি তাহলে আপনি কেন আমার উপর হুদুদ কায়েম করবেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরে মহিলা তুমি যে হুদুদ চাইতেছো তুমি যে জিনা করছো ইহার প্রমাণ কি তোমার গর্ভের মধ্যে কি কোনো জিনার সন্তান আছে এই জিনার দ্বারা কি তুমি সন্তান তোমার পেটের মধ্যে সন্তান চলে এসেছে ওই মহিলা তখন ডাক দিয়ে বলে আল্লাহর নবী গো ওই জিনার দ্বারা গো নবী আমার গর্ভের মধ্যে জিনার সন্তান গো আল্লাহর হাবিব আল্লাহর নবী গো আপনি আমার উপর হুদুদটা কায়েম করেন আমি চাই দুনিয়ার মধ্যে ওই জিনার বিচারটা হয়ে যাক কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি জিনাকারী হইয়া আমি আসামির কাঠগড়ায় দাঁড়াইতে চাই না ওগো আল্লাহর নবী এই জন্য দুনিয়ার মধ্যে আমাকে আপনি বিচার করিয়া আমাকে পবিত্র বানাইয়া দেন আল্লাহর নবী বলেন রে মহিলা তুমি যদিও অপরাধী কিন্তু তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে ওই সন্তানের কোনো অপরাধ আছে নি সন্তানের তো কোনো অপরাধ নাই আরে মহিলা তোমার গর্ভের মধ্যে যেহেতু সন্তান আছে ওই সন্তানের যেহেতু কোনো দোষ নাই কোনো অপরাধ নাই সন্তান কনিষ্ঠ হওয়ার পরে তোমার বিচার করা হবে পেটের মধ্যে গর্ভ অবস্থায় তোমাকে যদি বিচার করা হয় তোমার সঙ্গে আরেকজন নিষ্পাপ সন্তান মারা যাবে এই জন্য তোমার বিচারটা হবে সন্তান কনিষ্ঠ হওয়ার পরে আমার ভাইরা আমার বন্ধুরা ওই মহিলাটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য চলে গেল কিছুদিন পরে আল্লাহর হাবিবের কাছে আবার চলে আইছে কোলের মধ্যে সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আবার মা আল্লাহর হাবিবের কাছে হাজিরা আল্লাহর নবী ওগো আল্লাহর হাবিব পবিত্র হওয়ার জন্য গো আল্লাহর হাবিবি এসেছি চাই না ওই জিনার বিবিচারীর গুনানিয়া কবরের বাসিন্দা হইতে তৌবা হইয়া তৌবা করিয়া কিয়ামতের কঠিন ময়দানে পবিত্র হয়ে উঠতে চাই গো নবীজি আমাকে এখন আপনি তৌবা করান আমাকে আপনি তৌবা করিয়া আমার বিচার করেন হুদুদ কায়েম করেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আরে মহিলা একটা মা সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের জন্য মা স্তনের মধ্যে দুই বৎসরের আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেয় খোরাক হাউলাইনে কামিলাইন দুই বছরের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন মার স্তনের মধ্যে দেয় এই রিজিক দিয়া সন্তানটা ভূমিষ্ঠ বড় হয় সন্তানটা হৃষ্টপুষ্ট হয় আরে মহিলা তুমি যদি তোমাকে যদি এই মুহূর্তে তোমাকে যদি আমি শাস্তি দেই এই সন্তানের কি অবস্থা হবে তোমাকে এখন শাস্তি দেওয়া সম্ভব হবে না কি করা যায় যাও দুইটা বছর পরে তুমি আসবে তুমি দুই বছর পরে সন্তানটা যখন হৃষ্টপুষ্ট হবে দুধের মায়া যখন সন্তানটা ছাড়বে দুধ ছাড়া অন্য খাবার যখন সে গ্রহণ করতে পারবে তখন তুমি আমার কাছে আসবে কিছুদিন পরে আবার ওই মহিলাটা
আবার ওই মহিলাটা আল্লাহর হাবিবের কাছে চলে আসবে। এ ভাই দেখেন একজন মানুষ পবিত্র হওয়ার জন্য কত চেষ্টা করতেছে, আর আমার আপনার অবস্থাটা কি? গুনাহ করছি তো করছি, জিন্দেগিতে গুনাহগার বলিয়া আল্লাহর কাছে কোনোদিন বলি নাই, এ মালিক গুনাহ করছি রে মালিক মাফ করিয়া দেন। এ ভাই জানেন নি, আমি আপনি গুনাহ করতে যেমন পছন্দ করি, আমি আপনি গুনাহ করতে যেমন ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার ব্যক্তিকে maaf করতে এর চাইতে আরো বেশি পছন্দ করে। গুনাহ করতে একজন ব্যক্তি যেমন পছন্দ করে, আল্লাহ গুনাহগার ব্যক্তিকে maaf করতে এর চাইতে আরো বেশি পছন্দ করে। ওই মহিলাটা আল্লাহর হাবিবের কাছে আসবে। মহিলাটা চিন্তা করতেছে, যদি আমার সন্তানকে আমি খুলে নিয়ে আল্লাহর হাবিবের কাছে যাই, আল্লাহর হাবিব তো আমাকে আবার ফিরাইতে পারে, এই জন্য ওই সন্তানটাকে দুধ ছড়াইয়া সন্তানকে অন্য খাবার খাওয়ানোর জন্য অভ্যস্ত করলেন। হাতের মধ্যে একটা শুকনা রুটি ধরাইয়া দিলেন, হাতের মধ্যে শুকনা রুটি ধরাইয়া দিয়া ও শেষ হয় নাই। আমার ভাইরা আমার বন্ধুরা, ওই মহিলাটা সন্তানকে কুলে নেয় নাই, সন্তানকে কুলে না নিয়া মহিলাটা সন্তানকে হাঁটায়া হাঁটায়া আল্লাহর হাবিবের কাছে আসলেন। বুঝানোর উদ্দেশ্য এইটা, ওগো আল্লাহর নবী, আমার সন্তানটা এখন আমার উপর নির্ভরশীল না, দেখেন না সে একা একা হাঁটতে পারে, অন্য খাবারও গ্রহণ করতে পারে, দুধ খাওয়ার উপর সে নির্ভরশীল না, ওগো আল্লাহর নবীজি আমি পবিত্র হইতে চাই গো নবীজি, আমাকে আপনি পবিত্র বানান, আমাকে তওবা করিয়া হুজুর কায়েম করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটাকে বললেন তওবা করার জন্য, তওবা করাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে মক্কা মদিনার মধ্যে ঘোষণা দিয়ে দাও, মদিনার সমস্ত মানুষদেরকে ঘোষণা দিয়ে দাও, ময়দানের মধ্যে ওই মহিলার উপর হুজুর কায়েম করা হবে। উদ্দেশ্য হইল একজনকে শাস্তি দিলে অন্যজন সতর্ক হবে। চুরির শাস্তি যদি সমাজের মধ্যে দেওয়া হয়, কঠিন শাস্তি যদি চুরির দেওয়া হয়, আর একজন চুরি করতে ভয় পাইবে, বাবারে যেই শাস্তি দেয় ভয় পাইবে, ওই মহিলাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিবেন, সাহাবীরা মদিনার মাঠের মধ্যে ওই মহিলাকে নিয়ে যাও, বুক পর্যন্ত গর্ত করিয়া, বুক পর্যন্ত মাটির নিচের মধ্যে দিয়া, মাথা পর্যন্ত পাথর নিক্ষেপ করিয়া ওই মহিলাকে তোমরা মেরে ফেলবে, শহীদ করবে। এটা হলো হুদুদ, দিনার হুদুদ। সঙ্গে সার বলা হয়, সঙ্গে সার পাথর নিক্ষেপ করিয়া মহিলাকে শহীদ করা হবে। আমার ভাইরা আমার বন্ধুরা, চতুর্দিকে সাহাবা একরাম দাঁড়াইছে, মহিলাকে মধ্যখানে রাখছে, ওরা মধ্যখানে রাখিয়া পাথর নিক্ষেপ করতেছে, পাথর নিক্ষেপ করতে করতে ভাই একটা পাথর নিক্ষেপ করার পরে একটা ফোঁটা রক্ত একজন সাহাবীর শরীরের মধ্যে লাগছে। সাহাবী ডাক দিয়ে বলেন, আইরে হাই কি হইল, একজন নাপাক মহিলার শরীরের রক্ত আমার শরীরের মধ্যে লাগলো, একটা জিনাকারী মহিলার শরীরের রক্ত আমার মধ্যে লাগলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথাটা শোনার পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবী তুমি কোন মহিলাকে জিনাকারী মহিলা বলতেছো, কোন মহিলাকে তুমি গুনাহগার বলিয়া সম্বোধন করতেছো? ওই মহিলাটা এমন একজন মহিলা, ওই মহিলাটার তাওবাটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছে, সমস্ত মদিনার মধ্যে যদি, সমস্ত মদিনার গুনাহগারের মধ্যে যদি তার তাওবাকে বন্টন করিয়া দেওয়া হয়, তার তাওবার দ্বারা সমস্ত মদিনার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিবে, তার তাওবার দ্বারা সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিবেন। তার তাওবাটা এত কঠিন তাওবা ছিল। আজকে আমাদের অবস্থা কি? গুনাহ করতেছি বুক ফুলাইয়া, 100 জন দে জিনা করার পরে ফেসবুক স্ট্যাটাস দিছে যে 100 নাম্বার জিনা সম্পন্ন হবে, আউযুবিল্লাহ বারে দিয়ে কই হইছে, 100 টা জিনা করার পরে সে ফেসবুকে স্ট্যাটাস দিছে যে 100 জিনা সম্পন্ন হবে। সে জিনা তো করছে তো করছে, শুধু তা না নিজে নিজে গৌরব করতেছে, গুনাহ তো করছি করছি বুক ফাটাইয়া। এটা হইলো আমাদের সমাজের অবস্থা। ইমান, সমাজে ইমানকে ঠিক রাখা সহজ না ভাই, সহজ না। এখনের সমাজে ইমানের উপর ইস্তেকামত টাকা এতটা সহজ না যতটা সহজ হাতের মধ্যে আগুন রাখা। আল্লাহর হাবিবের হাদিস, আল্লাহর নবীজি বলে কিয়ামতের পাককালে অবস্থাটা এমন হবে,
হাতের মধ্যে জ্বলন্ত আংরা রাখা সহজ হবে, ঈমানের উপর তাকা এর চাইতে কঠিন হয়ে যাবে। এমন সময় অবস্থান করতেছি আমরা যে দিকে তাকাই গুনার ছয়লা, যে দিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। ঈমান বাঁচাইবো তো বাঁচাইবো কিভাবে? আজকে গুনার মাত্রা এই পরিমাণ বাড়ছে, এই পরিমাণ গুনার বাড়ছে মানুষের মধ্যে, এই পরিমাণ হিংসা বিদ্বেষ জুলুম এই পরিমাণ বাড়ছে যে একজন ব্যক্তি যদি হক কথা বলে সত্য কথা বলে, এই সত্য কথা বলার জন্য ওই ব্যক্তির উপর জুলুম করা না। কথার বউ আমি সম্ভবত মিথ্যা কথা বলছি, মিথ্যা কথা বলছি। একজন ব্যক্তি যদি হক কথা বলে সত্য কথা বলে কোরআনের তাফসীর করে কোরআনের কথা বলে, ওই ব্যক্তিটা মনে মনে আমার বিরুদ্ধে বলছে রে, এখন ধরেন আমি এখান থেকে কোরআনটা গিয়া ওয়াজ করলাম সুদের বিরুদ্ধে ওয়াজ। একজন ব্যক্তি যেই ব্যক্তি সুদ খায় করে আমারে কইছে, ইমাম সাহেব আমারে কইছে রে, ইমাম সাহেব বলছে না আল্লাহ বলছে, কথা বলেন না কে বলছে? সুদের ব্যাপারে সুদের বিরুদ্ধে ওয়াজ ইমাম সাহেব করছে না আল্লাহ করছে? আপনি যে ইমাম সাহেবের উপর একটা ও হেতুক একটা তুহমত তুলে দিলেন, কসবাদ দিয়ে দিলেন, আল্লাহ শুধু আল্লাহ ওয়াজ করছে, এটা তো শুধু আমরা ডেলিভারি করছি, ডেলিভারি সাপ্লাই দিচ্ছি, সাপ্লাই। আমরা যেই কথাবার্তা গুলো বলছি বা বলি এগুলোকে নিজের ফকর লাগিয়ে বলি কোনো সময়, আল্লাহর কোরআনের কথাবার্তা বলতে গেলে অনেক সময় অনেকজনের কষ্ট লাগে, এটা আমার দোষ, এটা কি আমার দোষ? আপনার শরীরের মধ্যে যদি কাঁটা না থাকে, শরীরের মধ্যে যদি কোনো কতস্থান না থাকে, সারা শরীরে যদি আপনি মলম লাগান, মলম আপনার শরীরের মধ্যে ব্যথা লাগবে, কাঁটা নাই কতস্থান নাই ব্যথা লাগবে, আপনার শরীরের মধ্যে যদি কাঁটা থাকে কাঁটা কাটছেন, আর মলম যদি লাগান তাহলে সারা শরীরের মধ্যে যদিও আপনার ব্যথা না লাগে, যেই জায়গাটা কাঁটা এই জায়গার মধ্যে ব্যথা লাগবে না, লাগবে না, কেন লাগবে? কাঁটা। তো আমি কথা বলার পরে আপনার মধ্যে দোষ থাকলে আপনার মধ্যে লাগে, দোষটা আমার না, তো আপনার তো দোষ, আপনি সুতরাং থাকেন শুধরাইবেন তো, আপনি শুধরাইবেন তো, আপনি আমাকে আপনি ওয়াজ করাবেন, ওয়াজ করবেন কেন? আজকে জুলুমের মাত্রাটা এই পরিমাণ বাড়ছে, এই পরিমাণ জুলুম বাড়ছে। একজন ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে গেলে, একজন ব্যক্তিকে জুলুম করতে গেলে উপযুক্ত কোনো কারণ লাগে না, উপযুক্ত কোনো কারণের মানে কারণের প্রয়োজন হয় না। স্যাম্পল আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের অনেকেরই কষ্ট লাগতে পারে, মনের মধ্যে ব্যথা লাগতে পারে, হক কথা বলতে পারি আমি। যেমন আপনি যদি দেখেন কিছুদিন আগে জেল থেকে অনেক আলেম ওলামারা বের হয়েছে, জেল থেকে যে সমস্ত আলেমরা বের হয়েছে তারা কি কেউ রাষ্ট্র দখল করার জন্য জেলে গেছে? তারা কেন গেছে? তারা হক কথা বলছে, হক কথা বলতে গেলে কোন স্বৈরাচারের বিরুদ্ধে পড়ে গেছে, হক কথা বলতে গেলে কোন দুর্নীতিবাদের বিরুদ্ধে পড়ে গেছে, হক কথা বলার কারণে তারা গেছে জেলে। জেলে যাইয়া তারা যে 3 বছর 4 বছর কেউ 12 বছর 13 বছর জীবনটা আপনি জেলের মধ্যে নষ্ট করলেন, এই যে জুলুমটা করলেন, আল্লাহর কাছে আপনি কিভাবে জবাব দিবেন? আল্লাহর কাছে আপনার জবাবটা থাকবে, থাকবে তো থাকবে কি, উত্তরটা আপনি দিবেন তো দিবেন কি? 2 দিন আগে আল্লামা মামুনুল হক সাহেবের একটা বক্তব্য শুনলাম, আল্লাহ মামুনুল হক সাহেব বলতেছেন, মামুনুল হক সাহেব 2013 সালে একবার জেলে গেছে কারাগারে, 2013 সালে কারাগারে যাওয়ার পরে এই সময়ে আমরা যারা প্রত্যেকেই যারা যাদের যাকে চিনি কোরআনের পাখি বলি, আমরা একজন এমন একজন মানুষ আছে যাকে আমরা কোরআনের পাখি বলিয়া সবাই চিনি, ওনার নাম কি? আল্লামা সাইদি। আমরা সবাই জানি উনি কোরআনের পাখি, কিন্তু শুধু কি কোরআনের পাখি ছিল? আপনাদের শুধু একটা নাম বলছেন, উনি কি শুধু কোরআনের পাখি ছিল? আল্লামা মামুনুল হক সাহেব রহমত, মামুনুল হক সাহেব দামাত বড় কাজ বলতেছেন যে উনি জেলখানা থাকা অবস্থায় মামুনুল হক সাহেব কারাগারে গেছেন, এমন অবস্থায় উনার উপর উনি আল্লামা সাইদি সাহেব তখন জেলের মধ্যে আছে, মামুনুল হক সাহেব বলেন যে উনাকে এই পরিমাণ নির্যাতন এই পরিমাণ জুলুম উনার উপর করা হয়েছে শুধু হক কথা ছেড়ে দেওয়ার জন্য, আর অফার দিছে এমপি চাও মন্ত্রী বানাইব, সাইসো এমপি বানাইব মন্ত্রী, তারপরে তুমি এই কথা আর বলতে পারবে না। আচ্ছা বলেন তো ইমানের উপর এই ইমানকে দুর্বল করিয়া জীবন বাঁচানোর জন্য তারা কি চলে আইছে? যেই সমস্ত মানুষগুলো একবার নির্দ্বিধায় নিজের জীবনকে শহীদ করছে, নির্দ্বিধায় নিজের জীবনকে শাহাদতের রাস্তার মধ্যে ডালিয়া দিছে, তারা কি জীবন বাঁচানোর জন্য এই প্রস্তাবে রাজি হয়েছে?
কথা বলেন না রাজি হইছে রাজি হইছে না কেন আজকে না হোক কালকে মরতে তো আমার হবেই ভাই দুনিয়ার মধ্যে কেউ তো বাঁচতে পারবে না মরতে তো অবশ্যই হবে কিন্তু যদি হকের উপর তাকতে পারি কোরআনের কথা বলতে পারি হকের উপর তাকিয়া যদি মরতে পারি আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ জীবন দিয়েছিলেন 60 থেকে 70 বছর 60 থেকে 70 বছর কোনো কিছু করতে পারি নাই আমল করতে পারি নাই নেক আমলের দ্বারা জীবনকে সাজাইতে পারি নাই কিন্তু আমার জীবনটাকে আপনার রাস্তায় আমি ব্যয় করছি সুবহানাল্লাহ বলেন আমার জীবনকে কাটাইছে তো কাটাইছে আপনার রাস্তায় কাটাইছি এই ডকুমেন্ট এই প্রমাণ নিয়ে যদি আপনি যাইতে পারেন সাকসেস সুবহানাল্লাহ বলেন না সাকসেস এই জন্য ভাই আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাকে তাকিদ দেয় আপনাকে তাকিদ দেয় মেসেজ দেয় আমি আপনি ঘুমাই আসলে তো ঘুমাই না ঘুমাইতে পারি কিন্তু আল্লাহ তো ঘুমায় না আমি আপনি ঘুমানোর পরও আল্লাহ আমাকে আপনাকে ডাকতেছে আর বলতেছে ঘুমাইতেছো তোমার না গুনাহ আছে গুনার জন্য আমার কাছে চাও আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব কিন্তু আমার আপনার উপর এই হেদায়েতের বার্তাগুলো আমার আপনার উপর পড়ে না আমার আপনার উপর এই হেদায়েতের বার্তাগুলো আমার উপর আমার আপনার উপর আক্স করে না সময় শেষে ক্লিয়ার একটা কথা বলি সমাজের মধ্যে একটা প্রাণী আছে গন্ডা সমাজের মধ্যে একটা প্রাণী আছে গন্ডা গন্ডা আমরা অনেক সময় অনেক কথা বলতে গিয়ে বলি যে এর চামড়াটা গন্ডারের চামড়ার মতো এর মতো গন্ডারের চামড়া অনেক পুর এক ব্যক্তি যাবে শ্বশুর বাড়ি যাইলে মন কিন্তু তাকে ফুর্তি শ্বশুর বাড়ি গেলে মুরগির রান খাইবো ভালো বুড়া খাইবো মন তাকে অনেক ফুর্তি তো শ্বশুর বাড়ি যাওয়ার সময় ওই ব্যক্তি রাস্তার মধ্যে দেখছে একটা গন্ডার রে বান্দা গন্ডার রে দেখে মন তো ফুর্তি মন ফুর্তি থাকলে অনেকটাই ঘোরার ইচ্ছে হয় ওই ব্যক্তি ওই গন্ডার রে দিছে কেতকুত দিছে কেতকুত আমরা অনেক সময় হাতের দিছে কেতকুত দেই কেতকুত দেই তো গন্ডার রে দিছে কেতকুত উদ্দেশ্য হইছে গন্ডার রে হাসাইতো মন খুশি তো শ্বশুর বাড়ি যাবে ব্যক্তির মনটা খুশি তো হাসানির লাগি কেতকুত দিছে গন্ডার হাসে না গন্ডার হাসে না বিপদ হলো কিরি হাসাই মার লাগি তারা কে দিলাম কেতকুত এ যে হাসে না তো গেছে কা শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি থাকছে তিন দিন থাকার পরে আবার এই রাস্তা দিয়ে আইসা দেখি এই জায়গার মধ্যে ওই গন্ডারটা বান্দা আর আজকে সে হাসতাছে আজকে সে হাসতাছে কইরে তিন দিন আগে দিলাম তারে কেতকুত হাসাইবার লাগি হাসলো না এখন দিলাম না এরপরও হাসে পাশে আরেকজন দাঁড়ায় কিরে ভাই তিন দিন আগে দিলাম তারে কেতকুত দিলাম হাসাইবার লাগি হাসলো না এখন দিলাম না কেতকুত এরপরও যে হাসতেছে কারণটা কি কই তুমি যে তিন দিন আগে যে তারে কেতকুত দিছো তার চামড়াটা অত ফুর তার শরীর পর্যন্ত ফসতে তিন দিন সময় লাগছে তার শরীর পর্যন্ত ফসতে তিন দিন সময় লাগছে ও তিন দিন পরে গিয়ে হাসতেছে আমার আপনার চামড়াটা গন্ডার থেকে চূর্ণা ফাত্তা দেখুন এই 60 বছর ওয়াজ করার পরেও ওই ব্যক্তির আর নসিহত হইলো না ওই ব্যক্তির হেদায়েত হইলো না আমার আপনার চামড়া কি গন্ডারের গন্ডারের মত না গন্ডার থেকে আরো ফুর গন্ডার থেকে আরো ফুর এই জন্য ভাই হেদায়েতের কথা শোনার পরে যে ব্যক্তির অন্তরের মধ্যে হেদায়েত আসে না ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ মোহর মারছে যাই হোক ভাই যে কথাবার্তা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই কথার উপর নসিহত লাভ করার তৌফিক দান করুন হেদায়েত প্রত্যেকের ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন নসিব করুন এবং ইখলাসের সাথে তাওবা নাসুহা করার তৌফিক দান করুন সবাই বলি আমিন সুম্মা আমিন অনেকেই দোয়া চাইছে